সবজির ঊর্ধ্বমুখী দামের প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। শনিবার সকালে কলকাতার উত্তর থেকে দক্ষিণে 10টি বড় বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির ঊর্ধ্বমুখী দামের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মীদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মূল্য ও শাকসবজির দাম আকাশ ছোঁয়া, যার ফলে সাধারণ মানুষের সংসার চালানো খুবই অসম্ভব হয়ে উঠেছে, কিন্তু রাজ্য সরকার এখনো কোন রকম বড় পদক্ষেপ নিচ্ছে না এই বিষয়। একইভাবে আলু পেঁয়াজ সহ শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে আসানসোল বাজারে সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়েছে, যেখানে মূল্যবৃদ্ধি নিয়ে একাধিক প্রশ্ন কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের দিকে তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। আগামী দিনে জিনিসপত্রের দাম না কমলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছে কংগ্রেস। অপরদিকে সাধারণ ক্রেতারাও জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। जिसके पास पैसा हो तो ले लेंगे, जो 300 रुपये का रोजगार कर रहे हैं वो कहाँ से सामान खरीदें, कहाँ से सब्जी की नहीं है। इसके लेके कोई कुछ कर नहीं रहा है, कोई कुछ बोल नहीं रहा है, कोई चीज़ का रैली नहीं। इसको लेके महंगाई पर दिन बढ़ते ही जा रही है। जे राज्य मानुष जीवन उष्णागत आकाश छोआ द्रव्य मूल्य वृद्धि होनाजपाति चाल डाल तरी तरकारी दूध चीनी छापाता जीवनदायी ओषुध शुरू कर नहीं आज के मोबाइल रिचार्ज पर्त दाम बृद्धि हो। আমরা তার বিরুদ্ধে সারা বাংলায় বাজারে বাজারের সামনে আমাদের কংগ্রেসের কর্মীরাকে প্রতিবাদ বিক্ষোভ সভায় সংগঠিত করার জন্য রাস্তায় নেমেছে সাধারণ মানুষের স্বার্থে।